नमस्कार, शुरू कर लाम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। आरएसएस और बीजेपी मध्य सम्पर्कटा ठीक कि? आरएसएस हलो एक सामाजिक संगठन जार समाज देश कोन पथे चलबे से समाजेर धर्म अधर्मेर डेफिनेशन संज्ञा कि हबे। देशेर प्राचीन इतिहास ऐतिह्यके मानुषेर सामने हाजिर करा, एक राम राज्य दिके राष्ट्र के दिक निर्देश करा, एगुलोर दायित्व नेबे। और बीजेपी हलो एक राजनैतिक संगठन जा आरएसएस एर दर्शन अनुजाई देश चालना करबे। शुरूते एकाद जनसंघेर छिलो, जनता दले अवलुप्त हवार परे बीजेपी तैरी हय एई कारणे। एबं एई दिक थेके अटल अडवाणीर सरकार बा मोदी शाहेर सरकारेर कोनो तफात नहीं। मोदी शाहेर जमानाय जेटा नतून सेटा हलो आरएसएस के साफ बुझिए देवा जे ओई दिक निर्देश पर्यन्त ठीक आछे, तारपर सरकार की करबे, सरकारेर की करा उचित ता निये आपनादेर माथा ना घामालो चलबे। बाकी घुरुन फिरुन, सरकारी व्यवस्था सिक्यूरिटी इत्यादि थाकबे, মিডিয়াতে প্রচার ইত্যাদি হয়ে যাবে, শাখা চালান, ভোটের সময় হুইসপারিং ক্যাম্পেইন চালান, দাঙ্গা লাগলে প্রচারকদের দিয়ে উপযুক্ত ব্যবস্থা নিন, একাডেমিক চত্বরে যা যা দরকার, কি কি বাদ দিতে হবে, কি কি জুড়তে হবে, হিপোক্রেটস ওথ বাদ দিয়ে চরক প্রতিজ্ঞা চালু করার পরামর্শ দিন, এসব করুন। কিন্তু येदुरियाप्पार घरे दुर्नीतिर अभियोग आछे बोले ताके बीजेपी सर्वोच्च नीति निर्धारण कमिटीते नेवा जाबे ना। कृषि बिल बा श्रम बिल देशेर पक्षे क्षतिकर, एसब बला थेके बिरत हन। क्लियर एंड लाउड मेसेज। आरएसएस प्रधान थेके संगठनेर प्रत्येके बुझे फेलेछेन एई सत्य। অতএব বাঁশ কেন ঝাড়ে বলে মাঠে নেমে পড়তে দেখা যায়নি কোনো আরএসএস কর্মকর্তাকে, যদিও তাদের অনেকেই বুঝেছিলেন ডিমনিটাইজেশন এক অভিশাপ হয়ে দেখা দেবে। বুঝেছিলেন কৃষি বিল ফেরত না নিয়ে উপায় নেই, বুঝেছেন শ্রম বিল নিয়ে বিস্তর গোলযোগ আছে, তারাও খোঁজ খবর রাখেন কিভাবে দেশে সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ীর হাতে, কিন্তু তারা চুপ। কারণ নয়া ব্যবস্থায় তাদের কাজ শুধু বিষ ছড়ানো, আর কোনো কাজ তাদের নেই। তবুও মাঝে মধ্যে ছিপি খোলা ফটাস জলের মতো আওয়াজ করে বসেন সারসং চালক মোহন ভাগবত। তিনি বলেন আরএসএস এর কথাই, কিন্তু ফলিত রাজনীতি, অ্যাপ্লাইড পলিটিক্স মাঠের রাজনীতিতে তা বিতর্ক তৈরি করে, বিজেপির অস্বস্তি বাড়ে, কারণ তারা তো সেসব দর্শন মেনে চলছে না, চলার কথাও নয়। গরু মা গোমাতা পূজন ইত্যাদি ঠিকই আছে, কিন্তু গোয়া নাগাল্যান্ড মিজোরাম এমনকি কেরলেও সেসব তো বলা যাবে না। ভোট বড় বালাই, এবং আরএসএস নেতাদের তো ফি বছর ভোটে দাঁড়াতে হয় না। আর উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগে পিটিয়ে মারতে তো হবে। যেসব রাজ্যে হিন্দু পোলারাইজেশন চাই সেখানে তো সুবচন শোনালে হবে না, দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে হবে। আরএসএস এর সবে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে প্রমোটেড কর্তা ব্যক্তিরা এসব জটিলতা বুঝবেনই বা কি করে? অতএব আরএসএস এর কাছে বলা হয়েছে কেবল বিষ ছড়ানোর কাজটা আপনারা করুন। কোথায় কোন বিষ, কতটা বিষ, কেমন করে কখন ছড়াতে হবে সেটা আমরা ঠিক করে দেব। এইটাই হলো অটল আডবাণী যুগের থেকে মোদী শাহ জমানার
আরএসএসের তফাত। কিন্তু ওই যে ফটাশ জলের আওয়াজ, কদিন আগেই সরসংচালক মোহন ভাগবত বললেন কনসেপ্টস অফ ভার্না এন্ড জাতি কাস্ট শুড বি ফরগেটেন। টুডে ইফ সামওয়ান আস্ক অ্যাবাউট ইট, এভরিওয়ান থিংকিং ইন দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি শুড টেল দ্যাট ভার্না এন্ড জাতি সিস্টেম ইজ আ থিং অফ দ্য পাস্ট অ্যান্ড শুড বি ফরগেটেন। বললেন বর্ণ জাতি প্রথা ভুলে যাওয়া উচিত, এসব অতীতের বিষয়, ভুলে যাওয়াই ভালো। ব্যাখ্যা দিয়েছেন এসবের প্রয়োজনীয়তা আজ আর নেই, মানে এককালে ছিল আজ আর নেই। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই সূত্রায়ন নতুন কিছু নয়, সাভারকর এই কথা বারবার বলেছেন। কেন? কারণ হলো তুর্ক আফগান মধ্য এশিয়া থেকে আসা মুসলমান আক্রমণের সামনে কিছু ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের প্রতিরোধ সম্ভব ছিল না। সমাজের 80% মানুষকে অচ্ছুত করে রাখা হিন্দু সমাজ, বলা যাক উচ্চবর্ণের মানুষ হার মেনেছিলেন খুব সহজে। কাজেই অপেক্ষাকৃত শক্তিশালী, কষ্ট সহিষ্ণু নিম্ন বর্ণের মানুষজনদের পেতে হবে সঙ্গে, তাদেরকেও হিন্দু ব্র্যাকেটের মধ্যে পেতে হবে। সাভারকরের ভারতবর্ষের চেহারাও ছিল সেই রকমই। গান্ধী মুসলমান হিন্দু উচ্চবর্ণ নিম্নবর্ণ আর হরিজনদের নিয়েই ভারতের কল্পনা করেছেন। সাভারকরের ভারত মুসলমান বিরোধী, কাজেই তাঁরও দরকার ছিল ওই ঐক্যবদ্ধ হিন্দু সমাজের, যেখানে চিৎপাবন ব্রাহ্মণের একটা অংশের প্রত্যক্ষ ষড়যন্ত্রে গান্ধীকে মারা যায়, ভারতবর্ষের দখলদারি পাওয়া যায় না। মুসলমানদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্যই হিন্দু উচ্চবর্ণের নিম্নবর্ণের হিন্দুদের ওপর দীর্ঘ অত্যাচারকে ভুলে যাওয়ার দাওয়াই সাভারকরও দিয়েছিলেন, মোহন ভাগবতও দিলেন। অত্যাচারের ইতিহাসকে ভুলে যাও, এসো মুসলমানদের বিরুদ্ধে এক হও, এটাই তাদের ভাষণের সার সত্য। কিন্তু অ্যাপ্লাইড পলিটিক্স, জমিনি হকিকত, বাস্তবের রাজনীতিতে কি ঘটছে তার একটা উদাহরণই যথেষ্ট। 15 আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, ট্রিম করা দাড়ি আগে না দেখা, নতুন কুর্তা জ্যাকেট পরে স্বাধীনতা দিবসে বেটি বাঁচাও বেটি পড়াও এর বাওয়াল দিচ্ছিলেন। ঠিক সেই সময় গুজরাটে সব জেল থেকে একে একে বের হচ্ছিল 11 জন পশু, একেবারে মানুষের মতো দেখতে। এদের নাম যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই, রাধেশ্যাম শাহ ওরফে লালা উকিল, বিপিন চন্দ্র যোশী, কেসর ভাই বোহানিয়া, প্রদীপ বোহানিয়া, বাঁকা ভাই বোহানিয়া, রাজু ভাই সোনি, নিতেশ ভট্ট, রমেশ চন্দানা আর একদা হেড কনস্টেবল সোমা ভাই গোরি। এরা জেল থেকে বের হওয়ার পরে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, ক্যামেরার সামনে তাদের মালা পরানো হলো, মিষ্টি খাওয়ানো হলো। ওই সময় গণধর্ষণে অভিযুক্ত নয়, না মাথায় রাখুন অভিযুক্ত নয়, আদালতে দোষী প্রমাণিত, যাদেরকে যাবজ্জীবন জেলে পাঠিয়েছিলেন বিচারপতি, বলেছিলেন হিনিয়াস ক্রাইম, বলেছিলেন অপরাধীরা মানবতার কলঙ্ক। সেই কলঙ্কিত জন্তুগুলোকে স্বাধীন করে ছেড়ে দেওয়া হলো জেল থেকে, যাকে সরকারি ভাষায় বলা হয় এদের সরকারি মাফি দেওয়া হয়েছে, এদের সরকারের তরফে ক্ষমা করা হয়েছে। কি করেছিল এই জন্তুর দল? 27 ফেব্রুয়ারি 2002
গোদরায় ট্রেনের কামরায় আগুন লাগানো হলো। 59 জন কর সেবক আগুনে পুড়ে হয় ঘটনাস্থলে না হলে হাসপাতালে মারা গেলে। তাদের দেহ পরদিন সকালে হাসপাতালের সামনে রাখা হলো। সাম্প্রদায়িক উত্তেজনার পারো তুঙ্গে ভয় পেলেন মুসলমান সম্প্রদায়ের কিছু পরিবার। 5 মাসের গর্ভবতী বিলকিস বানু, তার 3.5 বছরের মেয়ে আর পরিবারের অন্য 15 জন সদস্য তাদের গ্রাম রাধিকাপুর গোধরা ছেড়ে পালালেন পাশের জেলা ছাফারবাদে। তারপরে সেই ভয়ানক ঘটনায় আসছে বিরতির পর। 3 মার্চ মাথায় রাখুন, গোধরায় ট্রেনে আগুন লাগানোর পরে গোধরা সমেত সারা গুজরাতে দাঙ্গা শুরু হয়েছে, যা মোদিজির ভাষায় রিঅ্যাকশন, ক্রিয়ার প্রতিক্রিয়া। সেই 27 ফেব্রুয়ারি 4 দিনের মাথায় 25 থেকে 30 জন মানুষ, তাদের হাতে অস্ত্র, তারা ঝাঁপিয়ে পড়ল এই আশ্রয়হীন অসহায় পরিবারের ওপরে। মহিলাদের ধর্ষণ করল, তার মধ্যে ছিল 5 মাসের গর্ভবতী বিলকিস বানু, তার মা এবং আরো 3 জন মহিলা। এখানেই শেষ না, কেবল ধর্ষণ নয়, চলেছিল হত্যা লীলা। বেঁচেছিল বিলকিস, 8 জনের মৃতদেহ ওখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, 6 জনকে খুঁজেই পাওয়া গেল না। এদের বিচার হয়, শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড। এরা শাস্তি রদের আবেদন জানায়, একটা কমিটি বসে এদের শাস্তি রদ করে, এরা জেল থেকে ছাড়া পায়। সেই কমিটির মাথায় কে ছিল? গোদরা থেকে 6 বার নির্বাচিত বিধায়ক, 3 বার মন্ত্রী হয়েছে, সি কে রাউলজি, চন্দ্রসেন রাউলজি, ওস্তাদ মানুষ। জনতা দলের হয়ে গোদরা আসন থেকে দাঁড়ান, জেতেন, পরে বিজেপি চলে যান, বিজেপির হয়েও জেতেন, শঙ্কর সিং বাঘেলার মন্ত্রিসভায় মন্ত্রী হন, তারপরে বাঘেলার সঙ্গে দল ছাড়েন, কংগ্রেসের হয়ে গোদরা আসন থেকে দাঁড়ান এবং জেতেন, তারপরে বিজেপিতে আসেন, জেতেন। এবারে ওই জেল থেকে কারা ছাড়া পাবে, সেই কমিটির মাথায় ছিলেন এই দল বদলু ওস্তাদ মানুষটি। ধর্ষণের অভিযোগে শাস্তিপ্রাপ্ত, প্রমাণের অভাবে ফাঁসি কাটে না চড়া ওই জানোয়ারগুলো কেন ছাড়া পেল? সিকে রাওলজি জানিয়েছেন, ওরা হলেন সংস্কারী ব্রাহ্মণ। হ্যাঁ, বলেছেন ওই অপরাধীরা যেহেতু সংস্কারী ব্রাহ্মণ, তাই তাদের শাস্তি মাফ করা হয়েছে। এটাই অ্যাপ্লাইড পলিটিক্স। মহান ভাগবত বসে জ্ঞানের কথা বলবেন, আর মাটিতে ঠিক উল্টোটা হতেই থাকবে। উনি বলেছিলেন, গোমাতার নাম করে মানুষ মারা অন্যায়, বাস্তবে আগুনে পুড়িয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হচ্ছে। উনি বলবেন, জাতিপ্রথা অতীত, উচ্চবর্ণের জন্য সংরক্ষণের ব্যবস্থা হবে। উনি বলবেন, জাতিপ্রথা তুলে দেওয়া হোক। মাটির রাজনীতিতে একজন মানুষ গণধর্ষণে অভিযুক্তদের কারাবাস ছাড় দেবে, কারণ তারা সংস্কারী ব্রাহ্মণ। এবং আরো মজার কথা হলো, এবার তেনার এই মহান বচনকে মাথায় রেখে আবার সি কে রাউলজিকে গোদরার টিকিট দেওয়া হয়েছে। অত দূরের খবর সরসং চালক নিশ্চয়ই পাননি, পেলেও চুপ করে থাকা ছাড়া তার অন্য কোনো উপায় নেই। আজ এ পর্যন্তই,
শুভরাত্রি।